আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআ ওহি ইজমাইন আ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান আদাওয়া ডট টিভির সৌজন্যে প্রতিদিন রাত নটা থেকে দশটা সরাসরি সম্প্রচারিত জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রিয় দর্শক টিভি স্ক্রিনে দেখানো যে নাম্বার সেই নাম্বারে আপনারা আপনাদের প্রয়োজনীয় টেলিফোন আমাদের কাছে করবেন ইনশাল্লাহ আমাদের মোহতারাম অতিথির মাধ্যমে তার জবাব আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের মতো আজও আমাদের স্টুডিওতে রয়েছেন দেশের খ্যাতিমান আরেমে দিন আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আমাদের একজন টেলিফোনে দর্শক অপেক্ষমান আমরা তার প্রশ্নটা নিয়ে নিচ্ছি জি দর্শক আসসালামু আলাইকুম জি বোন কোথা থেকে বলছেন আমি বাটা থেকে বলতেছিলাম জি হলো মোসলামের কাছে যে পর্দাটা তো মহিলাদের ফরজ বিধান এটা মহিলাদের পালন করতেই হবে কিন্তু আমি আগে এই বিধান সম্পর্কে জানতাম না বা জানার কখনো চেষ্টাও করতাম না কিন্তু বর্তমানে কোরআন হাদিস পড়ে আমি পর্দা সম্বন্ধে অনেক কিছু জেনেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি খাস পর্দা করতে পারি না জি এরকম কোনো সুযোগ আমার স্বামী বাড়িতেও নেই বাবার বাড়িতেও নেই আমার স্বামীও পর্দা সম্বন্ধে ততটা গুরুত্ব দেন না এখন তবুও আমি চেষ্টা করছি আমি যখন ঘরে থাকি তখন মাথায় কাপড় দেই হাতের কবজি পায়ের পাতা ছাড়া শরীরের কোনো অংশই আমার খোলা থাকে না এই অবস্থায় গায়ের মহারামদের সামনেও যাই কথাও বলি তো বাইরে যখন যাই তখন হয় কি বোরকা পরি কিন্তু অভ্যাসগত কারণে

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো আমরা আপনার প্রশ্নের সমাধানের জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ অতিথির কাছে আমরা তার কাছ থেকে জেনে নিচ্ছি যে পর্দা পালন আপনার যে সমস্যার কথা বললেন এবং কখনো কখনো মুখ খোলা রেখে আপনি বাজার বা বিভিন্ন প্রয়োজনে যাচ্ছেন অভ্যস্ত হচ্ছে না বিদায় এই মুহূর্তে এইভাবে থাকা যাবে কি যাবে না বা সরিয়া কি বলে ইনশাআল্লাহ জি স্যার আপনি তো শুনেছেন এ আমাদের বোন অন্ত অনেক সুন্দরভাবে তিনি তার জীবনটাকে চেঞ্জ করে ফেলছেন এটা অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আলম দোয়া করে আল্লাহ আমাদের বোনকে কবল করেন জি স্যার প্রথমে ধন্যবাদ জানাই যে এই পরিবেশ তিনি যে পর্দা করা একটা

জি আশীর্বাদ দূরوشই করলে 80 বছরের गुना माफ হবে এটা আর কি কতটুকু কুছহি বা শুদ্ধ এটা জি ধন্যবাদ আপনাকে জি মোદરাম আমরা তাহলে তার সমাধান পেলাম আর তৃতীয় প্রশ্ন ছিল রব্বি সন্তানের নাম রাখা যাবে কিনা রব্বি মানে আমার প্রভু তো যেহেতু রব্বি আমার প্রভু এই নাম কোন নাম হয় না জি জন্য এই নাম রাখা যাবে না নাম রাখবে না

যে আউয়াবিন নামাজ মাগরিবের পরে পড়ার ব্যাপারে কোনো বিশুদ্ধ কোনো রেওয়াজ বর্ণনা নেই বরং আউয়াবিন নামাজ পড়বেন যেটাকে সলাদুল দোহা বলা আমরা চাষ্টের নামাজ বলে আমাদের পরিভাষায় যেটা নয়টা দশটা সূর্যের আলো যখন প্রখর হয় হাদিসে আছে মুসলিম শরীফের হাদিসে সোলাতুল আউ্লি আউ তার মদুল ফেসল যখন বালু উত্তপ্ত হয় এবং উটের বাচ্চার পায়ের তলা গরম হয়ে যায় সে সময় যে নামাজ পড়া হয় সেটা হলো সলাতুল আউাবিন আর এখন আমাদের যেটা প্রচলন শুরু হয়েছে এটি আসলে বিশুদ্ধ কোনো রেওয়ায়ত নেই এটা এমনি চলে আসতে এমনি চলে আসতেছে আমি নফর নামাজ পড়তে পারি আউআবির নামাজ নয় আচ্ছা জি জি ধন্যবাদ আর আরেকটি প্রশ্ন করেছেন শুক্রবার আসর নামাজের পরে আশীর্বাদ দরুদ শরীফ পড়লে তার জীবনের গুণা মাফ হয়ে যায় বা এই মর্মে একটা বর্ণনা এটা কি কতটুকু শরীর এই ধরনের কোনো সহি কোনো হাদিস নেই বরং সুখ জুমাবারে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় যা চাওয়ায় তা দেন দেন আল্লাহ সে সময়টা কোনটা এই নিয়ে বিরোধ করেছেন ওরামাই করম তবে অনেকের মতে আসরের পরে মাগরিবের পুরের সময়টা হলে সেই সময়টা আপনি যে কোনো দোয়া করতে দোয়া করতে পারেন এখানে এই দুরুশ আশীর্বাদ পড়া বা এই ধরনের কোনো হাদিস নেই জি ধন্যবাদ আমরা একটা টেলিফোনে নিয়েছি জি দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমি দুটো প্রশ্ন করব জি বলুন আমার প্রশ্ন হচ্ছে যে কবর দিয়েতে কোন কোন দোয়া করতে হয় জি আর আরেকটা হচ্ছে আপনার আমি ছোটবেলা থেকে শুনে আসছি শুক্রবারে মারা গেলে নাকি মানে ভালো পাওয়া যায় সেই ভালোটা কি শুক্রবারে মারা গেলে মৃত ব্যক্তির কি ভালো পাওয়া যায় আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ বোন দেখতে থাকুন প্রশ্ন সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ মোহতারাম প্রথম প্রশ্ন হলো কবর জিয়ারতে কোন দোয়া পড়তে হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কবর জিয়াতে গিয়েছেন তিনি যা পড়েছেন সেটা পড়াই আমাদের উচিত তা হলো তিনি গিয়ে সালাম দিচ্ছেন বলছেন আসসালাম কবুরকুম যে হে কবর প্রতি সালাম তোমরা আমাদের পূর্বে গিয়েছো আমরা তোমাদের পরে আসতেছি আর আল্লাহ আমাদেরকে মাফ করুন তোমাদেরকে মাফ করুন আল্লাহ রসুল এটুক বলেছেন আর কোনো হয়তো অন্য একটা শব্দ বলেছেন অর্থ একই কাজে এর বাইরে অন্য কোন দোয়া সরিয়াসিন পড়া অন্য কোন দোয়া পড়ার কোনো সহি কোনো বিশুদ্ধ কোনো দলিল নেই আমাদের দেশে ভাবে দেখা যায় কবরস্থানে যাওয়ার পরে ওজিফা পাঠ করে ফা তারপরে সুরা ফাতেহা সুরা এখলাস এরকম বিভিন্ন আমল করে তারপর দোয়া করা হয় এই ধরনের আমলের কোনো ভিত্তি আছে কোনো দলিল নেই ব্যাপারে আচ্ছা জি ধন্যবাদ মতারাম পরের প্রশ্নটি আমাদের বোন করেছেন যে শুক্রবারে মারা যাওয়ার কারণে কিছু পাওয়া যায় কল্যাণকর কিছু এবং বিভিন্ন হাদিসের রওয়াতে বিভিন্ন বলেন বর্ণয় বলেন যে শুক্রবার মারা গেলে গুনা মাফ হয়ে যাবে এমর্ম প্রশ্ন আমাদের কাছে আসে তো আসলে সহি সুন্নাতী এই প্রসঙ্গে কোনো কথা আছে কি না আমার জানা মতে জমাবারে মারা গেলে তার গুণা মাফ হয়ে যাবে এই ধরনের কোনো হাদিস আমি পাইনি আমার জানামতে নেই আচ্ছা ধন্যবাদ মতারম আমি আমাদের দর্শক টেলিফোন আছে আমরা টেলিফোনটা নিয়ে নিচ্ছি জি দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমার দুটো প্রশ্ন ছিল জি বলুন একটা প্রশ্ন হলো আপনার ওই যে মসজিদে আপনার ফরজ নামাজের সময় দাঁড়িয়ে দাঁড়ানোর সময় اعلان করে যে কাতার সোজা করেন জি এবং মোবাইল ফোন বন্ধ করেন এটা ইসলামিক দৃষ্টিতে কতটুকু

নবীজি বন্ধ করে ওনাকে বললেন যে আপনি দাঁড়ান নামাজ দুই নামাজ পড়েন তারপর বসে আচ্ছা জি ইনশাল্লাহ আপনি তো অপেক্ষা করুন আপনি দেখতে থাকুন আমাদের বিজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনে নেব ইনশাল্লাহ জি স্যার আপনি শুনেছেন আমাদের ভাই প্রশ্ন করেছেন যে জামাত যখন আমরা দাঁড়িয়ে যে তখন ইমাম সাহেবরা বলে থাকেন যে কাতা সোজা করুন আপনাদের যাদের মোবাইল ফোনটা আছে আপনারা বন্ধ করে দিন ভাইয়ের প্রশ্ন হলো এইরকমভাবে ঘোষণা দেওয়াটা আসলে কতটুকু জি মহাম্মদ রসোল্লা সাল্লি আসাল্লাম তিনি একামতের পরে সলা শুরু করার পূর্বে তিনি ঘোষণা দিলেন আকিম সুবাকুম সব ও সুবাকুম ফাইনাসুভিন একামতের সলা অর্থাৎ কাদার বরাবর করো কাতার পুরা করো যেহেতু কাতার পুরা করা নামাজ পরিপূর্ণতার একটা অংশ এটা মিনি এ সলা নামাজ প্রতিষ্ঠার একটা অংশ অতএব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন অতএব এটা করাই উচিত প্রত্যেক ইমামের জন্য তবে আমার দেশে যেটা করা হয় মোয়াজ্জেন সাহেব বলেন এটা মোয়াজ্জেনের দায়িত্ব নয় এবং কোনো দিন বেলাল এই কথা ঘোষণা দেননি ঘোষণা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম অতএব ইমাম সাহেবের দায়িত্ব একামতের পরে দুদিকে তাকাবে দেখবে কাতার সোজা আছে কি না এবং কাতার সোজা করার জন্য তিনি তম্বি করবেন তাকিদ দিবেন বলবেন আবার কোথাও কোথাও বলে মোয়াজ্জেন সাহেব বলেন কাতার সোজা করি ভাই এটাও সুনার পরিপন্টে সুন্নাত এখন কাতা সওদা করি ভাই না অর্ডার আদেশ কাতা সওদা করুন কাতা সওদা আমরা একটা ফোন নিয়েছি জি জি দর্শক আসসালামু আলাইকুম জি প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে আমি নফল রোজার সম্পর্কে জানতে চাইছি যে আমি যদি সকালে উঠে মনে করি যে আজকে আমি রোজা রাখতে পারি তাহলে কি আমি সফিনি নিয়স করে রোজা রাখতে পারবো আমি কিছু কিছু খেতে দিও খাইনি এরকম এই অবস্থায় হ্যাঁ আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে হাদিসে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাম বলেছেন যে আল্লাহর পরে কাউকে সেজদা করতে যদি আমি বলতাম তাহলে মহিলাদেরকে বলতাম তার স্বামীকে সেজদা করো এই হাদিসটা সহি কিনা এবং কোরআনে এই মর্মে কোনো কথা আছে কিনা থাকলে কোন সুরায় আছে আমাকে আমি একটু জানতে চাচ্ছি আচ্ছা আচ্ছা জি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা উত্তর দিব আমাদের মোহারামের মাধ্যমে ইনশাল্লাহ তো স্যার আপনি বলছিলেন যে আমরা কাতার সোজা করি এরকম একটা ঘোষণা দেওয়া করি ভাই এই ধরনের কেউ কেউ হ্যাঁ এরকম বলে আমরা কাতার সোজা করি ভাই এইভাবে কোনো নির্দেশ নাই এবং ইমাম সাহেব নির্দেশ দিবেন তাহলে ইমাম সাহেবের এই দায়িত্বটা পালন করা একটা সুননা জি রসুল জি ধন্যবাদ এরপরে খুদবার সময় নামাজ পড়া যাবে কি না অনেক সময় দেখা যায় খুদবার শুরু হয়ে গেছে এটাকে অনেকেই আমাদের দেশে প্রচলিতভাবে নিরুৎসাহিত শুধু করা হয় না বরং এটাকে খুব খারাপ দৃষ্টিতে দেখা হয় এরপর তিনি রেফারেন্স দিয়েছেন সেটা শুনেছেন আসলে তিনি কি করবেন জি মোহাম্মদ সাল্লা আলী আসালাম একদিন খুদবা দিচ্ছিলেন এ সময় একদিন একদম জীর্ণ শীর্ণ লোক যার কাপড় চোপড় খুব জীর্ণ শীর্ণ ছিল সেই লোকটা আসলো মসজিদে বসে গেল

আচ্ছা আচ্ছা জি আরেকটা প্রশ্ন হচ্ছে শেজদার ভিতরে কি বাংলা করে দোয়া করা যাবে কিনা ধরেন আমি আল্লাহর কাছে কিছু চাইবো সেটা বাংলা বলতে পারবো কিনা আচ্ছা জি ধন্যবাদ জি স্যার আপনি বলছিলেন খুতবার বিষয়ে তো ইনি কি উপর মাকরু বলেছেন যে এটা দিনস্থ কারণ এখন মূল দায়িত্ব হলো খুতবা শোনা ফার্স্ট ইলা জিক্রিল্ কোরআনে দৌড়ে আসো আল্লাহ জিকির দিকে জিকির মানে অনেকে বলছে কেন খোদ্ভা এটা আজকে জমাটাই টাইম খুব একটা মেন জিনিস সপ্তাহে একটা বক্তব্য তিনি দেবেন এই জাতির উদ্দেশ্যে বা সমাজের লোকদের জন্য এখন একটা ঘটনা শুধুমাত্র রসুলের জীবনে দেখা যায় যে একটা লোক ঢুকেছেন নামাজ পড়েনি পড়তে বলেছেন এটা ভিন্ন কারণ থাকতে পারে আরেকটি হইলো রসুলের জীবনে আর কোনো দেখা যায় না যে এমন কি হয়নি যে আর কোনো দিন একটা লোক এরকম দেরি করে নেই নিশ্চিত হতে পারে কিন্তু কোনো দিন তো এর ঘটনা পাওয়া যায় না আরেকটু রসুল সালুসলাম খোদ বা বন্ধ রাখছেন আজকে যদি আমরা খোদ বা বন্ধ রাখি রসুলের মতো তাহলে তো আসরক্ত হয়ে যাবে জুমার নামাজ পড়তে কারণ লোক আসতে চায় আমি খোদ বা বন্ধ রাখি বলে দুই আমাদের প্রবণত এরকম জামাতে শুরু হওয়ার লোকজন আসতেই থাকে এই জন্য আমি বলব আমি নিশ্চিত করবো না কেউ যদি দুই রাগাত পড়তে চায় পড়বেন তবে ইমাম সাহেবের সামনে গিয়ে নয় কিন্তু আমরা দেখি যে একবার ইমাম সাহেবের সামনে গিয়ে খুতবা দিতেছেন ইমাম সাহেব ঠিক সেখানে গিয়ে পড়েন না আপনি এক কর্নারে গিয়ে পিছনে পিছনই দুই রাকাত পড়ে একটু দেখার ব্যাপার যে আসলে এটা নিজের অনুভূতির বিষয় আপনি কর্নার আসছেন কর্নারে দুই রাকাত নামাজ পড়ে তারপরে একবার খুতবা শুনেন জি ধন্যবাদ জি জি দর্শক আসসালামু আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি প্রশ্ন করুন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আমি

অপেক্ষায় থাকুন আমরা ইনশাল্লাহ আমাদের বিজ্ঞ অতিথির মাধ্যমে আপনার প্রশ্নের সমাধান দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা চালাব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনার বিষয় জন্য প্রতিদিন রাত নটা থেকে দশটা সরাসরি সম্প্রচারিত জীবন জিজ্ঞাসা আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি অল্প সময়ের মধ্যে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন জান্নাত পর্যন্ত যে রাস্তা আসে সে রাস্তা চড়ার জন্য যে আলো সে আলোর নাম একমাত্র করা হে রাসুল বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত তার কোনো শরিক নেই সুরা আনাম একশো থেকে একশো কোরআন আল্লাহ রবুল আলমিনের কথা আলহামদুলিল্লাহ নারীর জাতির সুষ্ঠু উন্নতি ব্যতীত সমাজকে সমৃদ্ধ করা যায় না ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পিঠপাড়া লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের খাবার তৈরি করে এটি তাদেরকে কে জানিয়ে দিল নিশ্চিতভাবে মহান আল্লাহ তালা তাদেরকে এই জ্ঞান দিয়েছে কোন ব্যক্তি যখন গাছ লাগায় এ গাছে যত ফল হবে তার আমুল নামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার পাঁচশত বিশ কার কাছ থেকে আমরা শিক্ষা নিলে আমাদের আদর্শ জীবন আমরা করতে পারবো বিশ্বনবী মাহম্মদ রসুল লহ লহ সাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এটি সেই কুরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি এ উদ্দেশ্যে যে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে আল কুরআন সুরা ইব্রাহিম আয়াত এক যে কোনো সাধারণ জীবনীগ্রন্থ আদর্শিক মানদণ্ডে উন্নীত হয় না কিন্তু নবী জীবনের সমগ্র কিছু কোরআনের মানদণ্ডে উন্নীত পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয় পাঠ্যপুস্তক তা দিতে পারে না মার্ক টোয়েন সুন্দর করে অজু করা আল্লাহ রসুলের সাত করেছেন সগিরা গুণাগুলো এক অক্ত নামাজ সুন্দর করে পড়ার দ্বারা রব্বুল আলমী তার গুণাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের নানা বিষয়ের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে জি দর্শক সালাম আলাইকুম আহমতুল্লাহ

আজি মহترم আমাদের বিতৃতির আগে আমরা কিছু প্রশ্ন পেয়েছি আমাদের এক বোন জানতে চেয়েছেন যে নফল রোজা জি সম্পর্কে নফল রোজা রাখবেন কিভাবে যিনি বলছেন যে সেই খেতে পারেন নি সকালে উঠছেন নফল রোজা রাখা নিয়ত করতে চাচ্ছেন করতে পারেন কোনো অসুবিধা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে-বেলা বিবিদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের ঘরে খাবার কিছু আছে না বলতে যদি বলতো খাবার কিছু নাই তাহলে আমি রোজা রাখলাম তো বুঝা গেল সকালে সেই না খেলেও সকালে রোজার নিয়তে রোজা রাখতে পারে মানে পরিবেশ পরিস্থিতির আলোকে যদি তিনি চান আজকে রোজা রেখে দিলাম রোজা হয়ে যাবে রাখতে পারবে জি ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন করেছেন যে স্বামীকে সেজদা করার ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে জি তো আসলে এই ব্যাপারে অবস্থাটা কি একটা হাদিস আছে এবং হাদিসটা দুর্বল নয় তবে হাদিস আছে এবং মোটামুটি গ্রহণযোগ্য হাদিস গ্রহণযোগ্য হাদিস এবং এটাকে স্বামীর প্রতি অধিক শ্রদ্ধা দেখানো অধিক স্বামীর আনুগত্য করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে মূলত সেজদা করা নয় কারণ সেজদা করার আদেশ যদি দিতাম তাহলে সেজদা করার আদেশ অর্থাৎ বোঝানো হয়েছে অর্থাৎ স্বামীর যাতে আনুগত্য করি এত আত করে এটা বোঝানো হয়েছে মানে মূলত সেজদা বিষয় না বিষয় হলো স্বামীর আনুগত্য আনুগত্য করা জি মোহতারাম আমাদের আরেক ভাই মোহাম্মদপুর থেকে প্রশ্ন করেছেন দোয়া কুনুদ এবং অন্যান্য দোয়া পড়া প্রসঙ্গে আমরা বিষয়ে জানবো একটা টেলিফোন নিয়ে নিচ্ছি জি

এখন আমরা ওই কামনা এখনোই যে আমি ওইভাবেই আমার ওখানে আমরা মিটব আসলে এই একড়া সুন্দর স্বপ্ন খুব আগ্রহ লাগিলো এটার কি ভবিষ্যৎ থাকতে পারে আচ্ছা যে এখন আপনি কামনা করতে পারেন কিনা এটাও একটা বিষয় জি আপনি ওখানে মৃত্যুবরণ করার আশা পোষণ করতে পারেন কিনা হ্যাঁ আচ্ছা জি ধন্যবাদ আমরা ইনশাআল্লাহ আমাদের অতিথির মাধ্যমে প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ স্যার দোয়ায় কুনুত পড়া তিনি রেফারেন্স দিয়েছেন বাইতুল্লার ইমামের বিষয়ে বলেছেন যে তারা দোয়ায় কুনুতের পরে আরও অন্যান্য অনেক দোয়া পরে এখন এই আমরা কি সেই দোয়াগুলো বা নব্বান আদিনা ফিদ্দিন এগুলি আমরা পড়বো কি না পড়তে পারবো কি না তো দোয়া কুনুতের আগে আমি ওই যে স্বামীর ব্যাপারটা বলছিলাম অর্থাৎ স্বামী তবে স্বামী যদি সেখানে ইসলাম বিরোধী অর্থাৎ কোরআন সুন্নার সাংঘর্ষিক কোনো কথা বলে সেখানে তাকে বুঝিয়ে সে কথা মানবে না আর শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের স্বামীর আনুগত্য করবে আর দোয়া কুনুত দোয়া কুনুতের পরে আপনি অন্য দোয়া করতে পারেন যেমন হারামাইন শরীফ আপনি দেখেছেন সেখানে এবং এমনি তেমিয়া রহমুল্লাহ তাইলা বলেছেন এরপর দোয়া করা যেতে পারে কোনো অসুবিধা নেই জি প্রিয় দর্শক আপনারা দেখছেন আদাওয়া ডট টিভির সৌজন্যে প্রতিদিন রাত নটা থেকে দশটা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা টিভি স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সে নাম্বারে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আর সেই নাম্বারে প্রশ্ন করতে পারেন আমাদের কাছে আর আমাদের কাছে প্রশ্ন করা যে নাম্বার নাইন থ্রি ফাইভ নাইন এই নাম্বারে আপনারা আমাদের কাছে প্রশ্ন করুন আর আমাদের সাথে রয়েছেন দেশের খ্যাতিমান এম দিন মহতারাম ডক্টর আনম রফিকর রহমান আল মাদানি আমরা চলে যাচ্ছি তার কাছে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য জি মহতারাম সিজদার ক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজনীয় দোয়া আছে প্রয়োজনীয় চাও আছে সেগুলো বাংলায় আমরা চাইতে পারবো কিনা না এই ব্যাপারে আমাদের আমাদের মধ্যে কিছু মতবিরোধ আছে তবে সৌদি আরবে একজন বড় আলেম আল কাহতানি আল্লা সাঈদ আল কাহতান তো তার কাছে আমি নিজেই প্রশ্ন করেছিলাম এবং তিনি বলেছেন সেই অবস্থায় নিজের মাতৃভাষায় দোয়া করা যাবে বিশেষ করে বাকি কথা শুনে নিয়ে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইনটা কেটে গিয়েছে আমরা আগের প্রশ্নে চলে যাই যে আপনি প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছেন নফল নামাজে বিশেষ করে মাতৃভাষায় দোয়া করা যায় জি তবে আমাদের দেশে ওলা আমার এই ব্যাপারে একটু দ্বিমত প্রশ্ন করেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নফল নামাজে বিশেষ করে নফল নামাজে মাতৃভাষায় দোয়া করতে জি এরপর আরেকটি প্রশ্ন এসছে মসজিদের অজুখানায় উজু করল উজু করার পরে মসজিদে ঢুকে গেল এখন তিনি দখরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উজু দুটো নামাজ তার জন্য রয়েছে এখন তিনি কিভাবে এটা সম্পন্ন করেন তিনি যে দুই রাকাত নামাজ পড়েন এবং এই দুই রাকাত দিতে উভয়টা নিয়ত একত্রিত করতে পারবেন এবং উভয়টা আদায় হয়ে যাবে তার কারণ তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল উজু একসাথে হয়ে যায় দুটো একত্রিত আদায় হয়ে যায় তাহলে তিনি দুই রাকাত নামাজ পড়ে নেবেন এবং মনে তার সেটাই থাকলো বাস হয়ে যাবে ধন্যবাদ আলাদা প্রয়োজন নেই এরপরে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যদি এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়েছি অনেকবার এবং বিভিন্ন টেলিভিশনে এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় আমরা তর্ক বিতর্ক যাচ্ছি না রসুল সাহসাম নূর না মাটির তৈরি আমরা এই বিষয়ে অল্প কথায় বলবো তবে একটা টেলিফোন দিয়েছি। দিচ্ছি জি দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটা প্রশ্ন করতেছিলাম জি জুলাইন থেকে জুলাইন থেকে মাসিম জি প্রশ্নটা হলো যে পৃথিবীতে তো সাতশো কোটি মানুষ তো পৃথিবীর অর্ধেক মানুষ দিয়ে আল্লাহ জান্নাত ভর্তি করবেন মানে আর মুসলমানের সংখ্যা তো কম তাহলে কি আল্লাহ তাআলা অন্য ধর্মের লোক দিয়ে কি জান্নাত পুরো করবেন কিনা আর একটা হলো যে মুসলমান ব্যতীত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা কি কখনো জান্নাতবেশ প্রবেশ করতে পারবে কিনা প্রত্যেকটা কি জানাতে আচ্ছা জি ধন্যবাদ জি আমরা নৌর এবং মাটি বিষয়ে যদিও অনেক কথা হয়েছে বিভিন্ন টেলিভিশনে এই ব্যাপারে বিস্তারিত তর্ক বিতর্কও করে থাকে আমরা এক কথা একটু কথা বলতে চাচ্ছি এটা তর্ক বিতর্কের বিষয় না এটা কোনো এবাদতের বিষয় না আর আল্লাহা কোরআন করিম আল রসুলকে বলেছেন কল ইনাম তুমি বলে দাও যে আমি তোমাদের মতোই একজন মানুষ এখন যদি আমরা মানুষ যদি মাটির তৈরি হয়ে থাকি তাহলে তিনি আমাদের মতো মানুষ অতএব তিনি মাটির তৈরি আর এখানে অনেকে মনে করে মাটির তৈরির তার মর্যাদা কমে যাবে আমরা জানি ফেরেশতারা নূরের তৈরি কিন্তু এই নূরের তৈরি ফেরিস্তাদেরকে আল্লাহ আদেশ করেছেন আদম মাটির তৈরি আদম সিসা করতে তাহলে এখানে বোঝা গেল মাটির তৈরির যে মানুষটা তার মর্যাদা বেশি কাজে আর মানুষের মর্যাদা ইন আক্রমণ আনলে আতকম যে তাকা যত বেশি হবে সে আল্লাহ কাফের মর্যাদার বেশি হবে সে মাটি আর নূরের তৈরি এক বিষয় মূল বিষয় নয় কাজেই রসুল সাল ইসলাম নূরের তৈরি এ কথা বলা শুদ্ধময় জি এরপর আরেকটি প্রশ্ন আমাদের এক ভাই করেছেন যে তিনি তাফরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই স্বপ্ন তিনি দেখেছেন তো এখন অনেক দিন হয়ে গেল হস্ত থেকে ফিরে এসেছেন এখন এই রকম কোনো আকাঙ্ক্ষা তিনি পোষণ করতে পারেন কি না আমরা জানব টেলিফোন নিয়ে নেছি দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

প্রথমত একটা ওনার যেহেতু একটা তব অবস্থায় বরণ দেখছেন একটা ভালো দিকে মনে করি আরেকটা হলো এরকম পবিত্র জায়গায় মৃত্যু কামনা করা যেতে পারে জি এবং আছে জি ধন্যবাদ জুরাইন থেকে আমাদের একজন প্রশ্ন করেছেন এক ভাই যে অনেক লম্বা কথা তো সেই কথার সামারাইজ হলো যে পৃথিবীর যে মানুষ সেই মানুষ অনুপাতে মুসলমানের সংখ্যা অনেক কম তো আল্লাহর জান্নাতে এই মুসলমানদেরকে দেওয়ার পরে তো জান্নাতে খালি থাকবে এখন খালি থাকলে সেই খালি জায়গাটা কি মুসশিদদেরকে দিয়ে ভরবেন কিনা অথবা অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদেরকে কি জান্নাতে দেওয়া হবে কিনা জান্নাত আল্লাহ মা তৈরি করে ওরে দাঁ লীল যারা মুত্তকী তাদের জন্যে জান্নাত তৈরি করা হয়েছে জি অতএব মুত্তাকি যদি না হয় অর্থাৎ ইমানদার না হলে মুত্তাকি হতে পারে না মুত্তাহি কারা আল্লাদের আমান ও অক্য়ান্ত তারা অলি অতএব মোমেন ব্যতীত যারা আল্লাহর প্রতি ইমান নেই তারা কখনো জান্নাতে যাবে না আর জান্নাত খালি থাকবে না ভরা থাকবে এটা তো আপনি আর আমি কিছু জানি না এটা আল্লাহ ভালো জানেন এরপরে হাদিসে আছে আল্লাহ পাক নিজে একটা মখলুক তৈরি করে সেখানে জান্নাতে দিয়ে দিবেন কিন্তু সেই আল্লাহকে সাথে শেরিক করে অথবা আল্লাহকে স্বীকার করে না এমন কোন নাস্তিক অথবা মস্মিক দিয়ে আল্লাহ পাক জান্নাত ভরবেন না জি ধন্যবাদ আমরা একটু টেলিফোন নিয়ে নিচ্ছি আরেকটা জি দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আমি টঙ্গী মিরে সরা থেকে বলছিলাম জি ভাইজান বলুন যে আমি বলতে চাচ্ছিলাম যে মিলাদটা আমাদের জন্য কি কিছু কিছু ইমাম সাহেবরা বলে মিলাদটা বেদাত জি তো আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে মিলাদটা কি আসলে কি বেদাত না মনে করেন যে ইয়া সালাম আলাইকা যে বলে দাঁড়াই এটা কি পড়া ঠিক না ঠিক না সেই জিনিসটা আমাকে একটু ভেঙে দিবেন কি আচ্ছা জি ভাই জান ইনশাল্লাহ আপনি দেখতে থাকুন আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের মোহতারামের মাধ্যমে আমরা এখন একটু বিরতিতে যাব যে মোহতারাম আমরা একটু বিরতি থেকে ফিরে এই প্রশ্নের উত্তর আসবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা অত্যন্ত চমৎকার আমাদের কাছে ভালো লাগছে যে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং অনেক প্রশ্ন করছেন এভাবে আমাদের সাথে থাকবেন প্রাণবন্ত থাকবো আমরা ইনশাল্লাহ এর মাধ্যমে সারা দেশের লাখো লাখো মানুষ ইসলামের বিভিন্ন বিষয় জানতে পারবে এটা আল্লাহ পাকের খাস মেহরবানি আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে যা নিচ্ছি ছোটো একটা বিরতি আমরা ফিরে আসছি অল্প সময়ের মধ্যে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন লাশ বহনকারীরা যখন কবরের দিকে বহন করে চলবে রাসুল বলছেন তোমরা শুনতে পাও না কিন্তু সে চিৎকার করে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ওইদিকে দিকে নিয়ে যেও না নির্জনতার মধ্যে মানুষ ফেরেস্তার চেয়ে উত্তম অথবা শয়তানের চেয়ে অধম হয়ে যায় হযরত আলী রাদি আল্লাহ আনহু একজন ব্যক্তি বেহেসতে যেতে হলে সর্বপ্রথম তাকে ইমান গ্রহণ করতে হবে মন্দের মোকাবিলা করো যা উত্তম তা দ্বারা তারা যা বলে আমি আল্লাহ সে ব্যাপারে পুরোপুরি অবগত আল কোরআন সুরা মুমিনুন আয়াত ছেচল্লিশ হজরত আলী রাজি আল্লাহ তালাহ বলেছেন আল্লাহ সব আলাহ সেই ব্যক্তিকে রহম করুন যে তার সন্তানকে সত্যিকার ভালো মানুষ হিসেবে চলতে প্রশিক্ষণ দিয়েছে ড্রেসে মার্কেটে আমরা যারা পর্দা করি তাদের ড্রেস কিনতে যেই প্রবলেমগুলো ফেস করি আমরা ম্যাক্সিমাম ড্রেসই হয় থ্রি কোয়ার্টার বা শর্ট স্লিভ অথবা স্লিভলেস যদি কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে তাহলে সে যেন তা রোপণ করে দেয় মুসনাদ আহমদ হাদিস বারো হাজার নয়শো দুই হাদিস চারশো উনআশি জায়গা গেলে কি করেন যার উপর রাগ তাকে গালিগালাজ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি রাগ হও যদি দাঁড়ানো থাকো বসে পড়ো যদি বসে থাকো শুয়ে পড়ো যদি শুয়ে থাকো তো উযু করে নাও হে ঈমানদার গণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ পালন করো না আল কুরআন সূরা আসফ আয়াত দুই থেকে তিন আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করি বিজ্ঞানকে এবং তার কৌশলকে ম্যাজিক করে দিলাম প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগত আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন محترم প্রফেসর আনোমার ফিকুর রহমান আল মাদানি জি দর্শক আসসালামু আলাইকুম ওয়া জি আপনি প্রশ্ন করুন আমরা শুনতে আমার কিছু প্রশ্ন ছিল জি আপনি প্রশ্ন করে যান আমি বলছি আমার প্রশ্ন আছে মত্তাম করে ধরা এবং জুয়া খেলে এবং জাগা সু সুবে বাচ্চা করে এদের আল্লাহ কতটুকু ক্ষমা করবে কিনা কি ক্ষমা করবে নাকি এদের কি শাস্তি হবে সে বিষয়ে জানতে চাই আজ ধন্যবাদ বোন আমরা ইনশাআল্লাহ আমাদের মহতারার মাধ্যমে এর জবাব পাওয়ার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ জি মহতারাম বিরতির আগে আমরা একটা প্রশ্ন পেয়েছি আমাদের এক বোন জানতে চেয়েছেন যে বিরতের নামাজ যদি রাতের বেলা পড়তে না পারে তাহলে দিনের বেলা পড়লে তিন রাকাতের সাথে মিলিয়ে আরও এক রাকাত পড়বে বোনের প্রশ্ন হলো যে আমরা আমাদের মনের নিয়ত হলো বেতের তো বেজোর কিন্তু আমি পড়বো জোর এটা কিভাবে সম্ভব অথবা পড়তে চাইলে কিভাবে পড়ব একটা হলো এক দুইটা হাদিস আছে আবু দাউদের একটা হাদিস আছে কেউ যদি ভীতের ভুলে যায় বা ঘুমিয়ে গেছে সকাল হলো ফজর হয়ে গেছে তখন সে পড়তে পারে তবে মুসলিম শরীফে আছে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম কোনো কারণ যদি ভীতির পড়তে না পারতেন আয়সাদানার হাদিস তাহলে তিনি দিনের বেলা পড়তেন বেলা ওঠার পরে যেমন আধা এক ঘন্টা আধা ঘন্টা পরে জোর পড়তেন অর্থাৎ রাত্রিতে যত রাখার অভ্যাস ছিল এখন আর ভীতির নেই এখন জোর হয়ে গেছে তিন তিনটাগাদ যারা তার চার আঘাত পড়বেন পাঁচ আঘাত হলে ছয় আল্লাহ রসুল ইসলাম যেহেতু এগারো আঘাত পড়তেন তিনি দিনের বেলায় বারো আঘাত পড়তেন এখন রসুল ইসলামে এটাই ছিল নিয়ম কাজেই এখন এখন আর কোনো ভীতির নেই এখন জোর হয়ে গেছে এটা আচ্ছা দিনের বেলা যখন পড়বেন জোর নামাজ তবে ওইটা যেহেতু আপনি অভ্যাস করেছিলেন ওইটা যাতে না ছুটে যায় রসুল ইসলাম এই জন্য দিনের বেলা ওইটা পুরা করতেন এখন দিনের বেলায় পুরা করলে ওইটা আদায় হয়ে যাবে এখন এখন পদ্ধতিটা কি হবে

তো আমি যতদূর জানি জুমার নামাজ বিশ রাখা তো আসলে আমাদের তাহলে কত রাখা জুমার নামাজ পড়া উচিত জি এইটা একটা কোশ্চেন আমার আর একটা কোশ্চেন হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানে একজন ভদ্র মহিলা এর আগে একজন প্রশ্ন করেছিলেন যে মহিলাদের ভ্রুপ লাভ করা ঠিক কিনা জি তো ওখান থেকে উত্তর এসেছিল যে এটা ঠিক না মানে না যায় জি তো আমি একটা জিনিস আপনাদের এই টিভি অনুষ্ঠান আমি দেখি তো একটা জিনিস দেখি প্রায় যে এই এই চ্যানেলে যে সমস্ত মহিলাদের দেখানো হয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করছে বা কিছু ওনাদের সবারই প্লাগ করা থাকে তো এই ব্যাপারে আপনাদের কিছু বলার আছে বা কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা অবশ্যই আমাদের অবশ্যই আমাদের বলার আছে ইনশাআল্লাহ যারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন তারা তো করছেন আমাদের সংস্পর্শে এবং আমাদের এই ইসলামী দর্শনগুলো তারা কখনো পায়নি যে কারণে তার ওই আছে এভাবে আস্তে আস্তে এক তারাও হয়তো এই কাজটা পরিহার করে দেবেন এবং আমরাও তাদেরকে সেভাবেই মোটিভেশন করার চেষ্টা করছি ইনশাল্লাহ এছাড়া আরও বিষয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব ইনশাল্লাহ জি মোহারাম মিলাদের বিষয়টি একটু জানতে চাই জি মিলাদ আসলে মূলত জন্মের স্থান অথবা জন্মের সময় কিন্তু এখন আমরা মিলাদ পড়ি মারা গেল মিলাত পড়ি জন্ম হইলেও মিলাত পড়ি দোকান উদ্বোধন মিলাত পড়ি আসলে মিলাদের শব্দ শব্দের সাথে ওই অনুষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নেই এক কথা দ্বিতীয় মিলাদ এখন যে আমরা করছি এটা মূলত বেদায়ত যেহেতু এই ধরনের কোনো প্রোগ্রাম রসুলের যুগে সাহাবাদের যুগে ছিল না অত এটা বেদায়তের পর্যায়ভুক্ত এবং যে ইয়ানবী সালাম আলাইকা হ্যাঁ আপনি সালাম দিতে পারেন এখান থেকে সালাম যদি আসসাল্লাম আলাইকা আইয়ুহান নবী অথবা আসসালামু ইয়া রসুল আল্লাহ সালাম দিতে সালামটা সালামটা পারেন মদিনায় জি ধন্যবাদ আমাদের এক বোন জানতে চেয়েছেন মদ পান করা জুয়া খেলা সুদূর ব্যবসা করা এই সমস্ত গুণাবলী বলে যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে তার শাস্তি বা তার তার ব্যাপারে আল্লাহর কি সালা উনি বলছেন আল্লাহকে মাফ করবেন কিনা মাফ করবেন কিনা তা আল্লাহ যেহেতু ছাড়া অন্য গুণা ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারেন যদি সে অপরাধ স্বীকার করে আর যদি সে খালেজভাবে তবা করে নে মৃত্যুর আগে যদি তার তবা নসিব হয় যে সেইভাবে তবা করে নিতে পারে আর সে তবা কবুল হয় তাকে মাপ পাবে আর এইগুলোর শাস্তি আল্লাহ লায়নতের কথা বলেছেন এখন লায়নত কীভাবে শাস্তি দেবেন সে শাস্তি হবে যদি আল্লাহ মাফ না করেন তবে শাস্তি হবে তবে এই জন্য চিরস্থায়ী জাহান্নামি হবে না কারণ এগুলি হল কবিরা গুণা এই কবিরা গুনার মাধ্যমে বড় শাস্তি হতে পারে আর যদি তবা করে মাফ হতে পারে আল্লাহ ইচ্ছা করলে এমনও মাফ করতে পারেন তবে শেরিক আল্লাহ মাফ করবেন না জি এরপরের প্রশ্ন হলো যে আমাদের এক ভাই জানতে চান জুমার শূন্য চার রাকাত ফরজ দুই রাকাত এটার পরেই মানুষ চলে যাচ্ছে তো ওনার বক্তব্য হলো যে তিনি জানেন যে জুমার নামাজ বিশ রাকাত এখন আমার প্রশ্ন হলো যে আসলে জুমার নামাজ কয় রাকাত জি উনি যেটা জানছেন যে বিশ্ব একাত জমান নামাজ এই কথাটা শুদ্ধ নয় জমান নামাজ দুই রেখাত জমান নামাজ যে ফরজ দুই রাকাত পড়ে এই দুই রেখাতে মূল নামাজ এর আগে হাদিসে আছে কেউ যদি মসজিদে আগে যায় ইমাম সাহেবের খোদ্ের পূর্বে দুই রেখাত দুই রাগাত পড়ে পড়তে থাকবে যত পর্যন্ত যত রাখাত পারে পড়তে থাকবে কারণ আনলিমিটেড ইলা ইলামাশাহ ইমাম সাহেব খোদ্া আসবেন এবার খোদ্বা শুনবে আর নামাজের পরে আর আমাদের যেটা প্রচলন আছে যে বলে থাকে যে চাই রাগাত সন্ন্যত পড়ে নেন সুনত মোক্কাদা পড়ে নেন আসলে এটা কোনো ভিত্তি কোনো দলিল কোনো শরীয়তে নাই আর নামাজের পরে রসুল সালসলাম বলেছেন কেউ যদি তোমার নামাজের পরে পড়তে চাও জুমার পরে ফালিউসল্লে আর বান্দু সেটা চাই রাকাত নামাজ পড়ে আর কত শেষে সে দুই রাকাত নামাজ পড়ে অতএব এরপরে দুই রাকাত চার রাকাত পড়তে পারে কারো প্রয়োজন যে সে চলে যান কখনো কখনো নামাজের পরে ঘরে চলে যেতেন ঘরে গিয়ে তিনি রাকাত নামাজ পড়তেন এখন যদি কেউ ঘরে চলে যায় গিয়ে রাকাত পড়ে পড়বে আপত্তি নেই আর যদি সুযোগ না থাকে না পড়লে এতে গুণা হবে জি জি ধন্যবাদ আমরা একটা টেলিফোন নিচ্ছি জি দর্শক আসসালাম হ্যালো আলাইকুম

জীবন দেখতে থাকুন ইনশাআল্লাহ আমাদের অতিথির মাধ্যমে এর প্রশ্নের জমা জবাব আমরা আপনাদের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ তো জুমার নামাজ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম তো জুমার নামাজ শাখাত অথবা শাখাত এটা না জুমার নামাজ মূলত ওই দুই আগে পরে শুনো যে যার মতো পড়তে পারে গ্রুপ লাগ করার প্রসঙ্গে আমরা বলেছিলাম তো গ্রুপ লাগ করা হারাম এই হাদিস আছে লা হাদিস যে উলকি জি এইভাবে শুয়েলে বিভিন্ন ছবি আঁকে উলকি দিয়ে সিদ্ধি করে এই সময়ে বলেছে আর এটা অন্তর্ভুক্ত ওইটা ওইটাও হয় যেহেতু এখানে তো বিয়ে করে না সেকনা মুতানাম মি এই জায়গােও হাদিস আছে যাই হোক प्रूव লাগ করা হারাম এবং উনি আমাদের বিভিন্ন আর্টিস্ট যারা আছে তারাই কাজ করে আমরা তো বলেছি যে আসলে যারা আর্টিস্ট যারা বিভিন্ন নাটক করে তারা তো আসলে ইসলাম সম্পর্কে ততটা জানে না তো আমাদের সংস্পর্শে এসে বা আমাদের এই কথাগুলো শুনে তারাও একসময় হয়তো ইনশাল্লাহ আশা করি জেনে যাবে ইনশাআল্লাহ আমরা বলেছি তো এখন আমার বোনের প্রশ্ন হলো যে আয়াতুল তার মুখস্থ আছে কিন্তু শরীর অপবিত্র আছে তিনি পড়তে পারবেন কিনা আমরা জানবো একটু টেলিফোন নিয়ে নিচ্ছি জি দর্শক আসসালাম আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল জি আমার আমার একটা ক্লোজ আমার বয়স অনেক মু릅ি তার মেয়ে সন্তান আছে এখন তিনি খুব ইসলাম কোরআন হাদিস খুব ভালোভাবে পালন করেন কোরআন এর বিরুদ্ধে যাইতে চায় না হাদিসের বিরুদ্ধে যেতে চায় না কিন্তু ওনার যে মেয়ে সে পর্দা করছে না ফেসবুকে খুব মানে খুব ব্যস্ত তো কিন্তু তার সবিতলের মশাণ কবি বাদ যেভাবে ফেসবুক দিচ্ছে দিতে তো ওকে আমার হাতে ওকে কিভাবে বুঝা করতে এই খারাপ আপনার পরিবারকে ইয়া আমার খুব ক্লোজ Aspects জি ভাই আপনার বনের যে আবেগ সেই আবেগটা আমরা বুঝতে পেরেছি জি বলেন আমার আমার এক ভাই আমার তিন ভাই বলতে গেলে দুই ভাইকে শেপ করতে হয় তাদের অফিসের নিয়ম এখন আমার এক ভাইকে একজন প্রশ্ন করলো মানে বলল উনি কোরআন আজিজ খুব সুন্দর ভাবে পালন করে উনি বলল যে তুমি কখনো ইয়া বেঁচে যেতে পারবো না তুমি শেপ করো আর অথচ ওই লোক সবসময় সিগারেট খায় জি তো ওই লোক তো হারাম কাটছে

যদি শুধু অজু নষ্ট হয়ে থাকে তাইলে এই না অজু ছাড়াই তিনি আয়াতুল কুরসি এবং ইয়াসিনসুরা ইত্যাদি পড়তে পারেন পড়তে পারেন কোনো অসুবিধা আর যদি জুনুব হয় অর্থাৎ যেটা হলো শরীর পুরা না পাক ফরজ হয়েছে যে কারণে সে অবস্থায় তিনি এগুলো পড়বেন না তবে কোরআনের দোয়াগুলো পড়তে পারেন দোয়া হিসাবে আয়াত হিসাবে নয় জি মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু বিরতিতে যাব প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের এই পর্যায়ে নেচ্ছি ছোট্ট একটা বিরতি আমরা ফিরে আসছি অল্প সময়ের মধ্যে কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকুন তবে যেহেতু একজন দর্শক টেলিফোনে অপেক্ষমান আমরা তার প্রশ্ন নিয়ে নেছি জি দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি প্রশ্ন করুন ভাইজান আমরা শুনতে পাচ্ছি আমাদের অফিসে অনেক সময় বিদেশ যাইতে হয় সে সময় দেখা গেছে দাঁড়িয়ে পেশাব করতে হবে পবিত্রতার দাঁড়িয়ে পেশাব করার স্কোপ থাকলে কোনো হবে কিনা আচ্ছা জি ধন্যবাদ আপনি দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা বিরতির পরে আপনার প্রশ্নের উত্তর দিব প্রিয় দর্শক আমরা যাচ্ছি বিরতিতে ফিরে আসছি অল্প সময়ের মধ্যে কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকুন কিতাব বর্ণিত পবিত্র স্থান সমূহের অন্যতম সুন্দরবন প্রাকৃতিক সুন্দরের দেশ বাংলাদেশের উপচে পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন নিজেকে বড় ভাবা যেমন দোষের নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকায় যুক্তিযুক্ত কারভেন্টিস ভাই মন খারাপ নাকি সালামের উত্তরটাও ঠিকমতো দিলেন না ভাই রোজার দিনে এত বকর বকর কেন করেন হ্যাঁ সালামের উত্তর দিনে কারণ কথা বলতে কষ্ট হয় বর্কটা আমাকে দে আমাকে মেরে ফেললে ঐটা আমি দিব না কিছু দেই না নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায় আল কুরআন সুরা রাদ আয়াত এগারো হ্যারিস যে ব্রিটেনে জন্মগ্রহণ করে প্রথম তিনি সালাম অ্যালবামটি প্রকাশ করেন

এবং পরিবারের লোকদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল কোরআন সুরা আর তাহারে আয়াত ছয় তোমরা কি জানো মানে কি ইস্তেকামাত মানে সুদৃঢ় থাকা প্রতিরোধ করা অটল থাকা দর্শক বিরতির পর আবার স্বাগত আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আমাদের সঙ্গে রয়েছেন মহতারাম প্রফেসর ডক্টর আনম রহমান আল জি দর্শক হ্যাঁ শুনতে পাচ্ছি বোন আপনি টেলিভিশনের ভলিউম কমে আমাদের কবি জি তো আগে আপনার এই একটা অনুষ্ঠান আমরা এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং আমরা চেষ্টা করবো যে এই ব্যাপারে কোন সিদ্ধান্ত আপনাদেরকে দেয়া যায় কিনা ইনশাল জি মহতারাম আমরা বিরতির আগে প্রশ্ন কিছু পেয়েছিলাম তার মধ্যে একজন প্রশ্ন করেছেন যে একজন মুরব্বী তিনি এখন একটা বয়সে এসে তিনি ইসলামের প্রতি খুব অনুরাগী হয়েছেন কিন্তু তার পরিবারকে তো তিনি সেভাবে ফিরিয়ে আনতে পারেননি তো তার মেয়ে উপযুক্ত মেয়ে ফেসবুকে স্ট্যাটাস এবং ছবি যেভাবে আপলোড করে সেটা তার এক রিলেটিভ তার কাছে খুব আপত্তিকর এবং কষ্টদায়ক মনে হয়েছে প্রশ্ন হলো তিনি কীভাবে তাকে বুঝাবেন অথবা এটাকে মুরব্বীকে বুঝাবেন আগে নাকি তার ওই সন্তানকে বুঝাবেন কীভাবে বুঝাবেন সেটা হলো প্রথম তার অভিভাবক যে আছে মুরব্বী তাকে বোঝাবার চেষ্টা করবে যেহেতু তিনি এখন দিনই লাইনে চলে আসছেন মোটামুটি তিনি তাকে বুঝাবেন যে এই জিনিসটা যে করতেছে এটা অন্যায় করছে এবং তিনি তার মেয়েকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করবেন হ্যাকমত অবলম্বন করে অথবা উত্তম উপদেশের মাধ্যমে যদি সেটাও যদি উনি না করেন তাহলে রিলেটিভ হিসাবে যদি সম্ভব হয় তাহলে তিনি তার দায়িত্বটা তিনি হিসেবে পালন করবেন

তো এদের জন্য মানে সরকারের কোনো হস্তক্ষেপ আছে কিনা বা এই অরস করা এগুলো ইসলামে কতটুকু যুক্তিযুক্ত জি ধন্যবাদ যে আসলে বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন ইসলামের নামে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে চালাচ্ছে এ বিষয়ে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যাপারে আসলে আমরা কিছু বলতে পারবো না এটা প্রশাসনের বিষয় তারা কতটুকু করবে তবে আমরা আশাবাদ আমরা আশাবাদ ব্যক্ত করি যে যে সরকার

যেভাবে তিনি পারেন মনে করেন যে সুযোগ মতে উনি দাওয়াত পৌঁছে যে কৌশল তিনি অবলম্বন করতে পারেন অবস্থা বুঝে অবস্থা বুঝি এরপরে যে প্রশ্ন করেছিলেন আমাদের এক ভাই যে শেভ করা এবং সিগারেট খাওয়া নিয়ে আমরা এ বিষয়ে আলোচনা করবো একটা টেলিফোন এনেছি জি দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আগে দুটো প্রশ্ন করছিলাম আমি প্রশ্নটা হচ্ছে আর শুক্রবারে মরলে শুক্রবারে ভালো দিন মরি সবাই বলে সেই ভালো দিনের জন্য মৃত্যু কি পাওনা আছে মাতনা এছাড়া কোনো কিছু আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ জি স্যার এখানে একটি প্রশ্ন যেটা উল্লেখ করা হয়েছে যে একজন শেভ করেন তো এখন যে তিনি যেহেতু শেভ করেন সেজন্য তাকে আরেকজন ভৎসনা দিচ্ছেন তিনি সিগারেট খান এখন সিগারেট যিনি খান তিনি ভৎসনা দিচ্ছেন শেভকারীকে এখন শেভকারীর কথা হলো যে তুমি তো সিগারেট খাচ্ছ তো তিনি বলছেন যে সিগারেট তো কোনো ঝান নামে নেবে না কিন্তু সেভ করতেছে তো ঝান নামে নেবে এখন একটা চমৎকার বিষয় হয়ে গেছে যে আসলে কে কাকে বুঝাবে। এখন এই বিষয়টা কি হবে আসলে আমি দুইজনকে বলবো দুইজনের কাজটাই খারাপ দুইজনের সংশোধন দুইজনের সংশোধন হওয়া প্রয়োজন বিশেষ করে সিগারেট খাওয়া বেশি খারাপ দুর্গন্ধ হয় তারপরে পরিবেশ নষ্ট হয় আর সেপ করা খারাপ আর যিনি বলেছিলেন সেই অফিসের বাধ্যবতার কারণে কিছু করে থাকেন সেটা আল্লাহর কাছে মাপ চাইবেন আর বাধ্যবতার কারণে যিনি যদি করতে হয় অপারক হিসাবে করবেন যে মজবুর হিসাবে যেটাকে বলা হয় অবাধ্য সেই হিসাবে তিনি সেপ করলেন

জি সুন্দর প্রশ্ন ইনশাল্লাহ জবাব দিব আমাদের মতরামের মাধ্যমে ইনশাআল্লাহ জি আর স্যার আরেকটা বিষয় আপনি আপনি উত্তর দিয়েছিলেন অনেকদিন আগে দাঁড়িয়ে পেশাব করা সম্পর্কে পরিবেশ পরিস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করার কারণে সিচুয়েশনটাই তাকে বাধ্য করছে এই অবস্থাতে তিনি কি করবেন জি এর আগেও বলেছিলাম যে রসুল সোল্লুল লয় ওয়াসাল্লাম আতা সুবাতা তা কমেন ফবালা কয়মন একটি ময়লা জায়গায় কমেন একটি ময়লা জায়গায় তিনি আসছেন এসে তিনি দণ্ডমান অবস্থায় প্রস্তাব করেছেন কারণ এখানে বসার পরিবেশ ছিল না আর এখানে প্রস্তাব সিটে আসার সম্ভাবনা ছিল এই জন্য এই অবস্থায় যেখানে বসার পরিবেশ নেই অথবা সিটে আসতে পারে কাপড় নষ্ট হতে পারে সেই অবস্থায় যদি আচ্ছাদন থাকে অর্থাৎ ঘেরাও করা থাকে যেখানে পর্দার কোনো সমস্যা না হয় তাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারে জি আমাদের আরেকজন দর্শক তিনি জানতে চেয়েছেন যে পীরদের যে উরস হয় এই উরসটা আসলে এই উরসটা কী এবং এই ব্যাপারে কি সম্মত কোনো নির্দেশনা রয়েছে কি না আর এর সাথে তিনি যে বিষয়টি বলেছেন যে তথাকথিত হজ বাবা নামক তাকে নাকি রেপ ধরে নিয়ে গেছে তো যদি এটা ধরে নিয়ে থাকে তাহলে তো এটা আলহামদুলিল্লাহ প্রশাসন একটা সুন্দর কাজ করেছে আর এই জাতি অন্য যারা বিভিন্ন নামে করতেছে সে ব্যাপারে তো আসলে আমরা সরকার বা প্রশাসনকে তেমন কিছু বলতে পারছি না যেহেতু আমাদের সেই অবস্থা নেই তবে সরকার এবং প্রশাসন সেটা আন্তরিকতার সাথে যদি কোনো ভূমিকা গ্রহণ করে তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে আমরা দোয়া করি সেই আল্লাপাক এবং সেই ব্যবস্থা গ্রহণ করার মতো সেই সুযোগ তাদেরকে দান করুন তো উরস যে করা হয় এই উরসের ব্যাপারে ইসলাম এই ব্যাপারে ইসলামের শরিয়া বৈধ নয় ইসলামী শরিয়াতে এই ব্যাপারে কোনো অরসের ব্যাপারে কোনো দলিল এই ব্যাপারে নাই এবং না জি অবৈধ কারণ যদি ওরস্কর হয়তো তাহলে রসুল ইসলামের কবর কেন্দ্রিক সবচেয়ে বড় ওরস হওয়া দরকার সাহাবা কেরাম আর তা আহবকর ওমর কেউ তো ওরস করলেন না খোলা বারবার করলেন না কেউ করলেন এখন ওরস করতে গিয়ে আসলো এই সমস্ত এগুলো সব নাজায়দ এবং এই ওরসের নামে অনেক শেরকে কাজ হয়ে থাকে সেখানে সেচ দেওয়া হয়ে থাকে সেখানে মান্য হয়ে থাকে এগুলো সব হারাম এবং শেরকের পর্যায়ে নারী পুরুষ মিলে একাকার হয়ে থাকে সেটাও আরেকটা হারাম আর এই বাবা বাবা একজনই যিনি জন্ম যিনি জন্ম দিয়েছেন আর এগুলোকে হজ বাবা অমুক বাবা তমুক বাবা এইসব বাবা এগুলো সব নাজায়জ কথা জি ধন্যবাদ

তো তিনি হয়তো বুঝতে ভুল করেছেন যে তিনি বারবার জানতে চাচ্ছেন যে কবর জিয়ারতের জন্য স্পেশালি কোনো দোয়া আছে যে দোয়া দোয়া আমি বলেছি যা এটার বাইরে আর নেই তা আমরা একটু ক্লিয়ার করে দিই আমাদের বোন সম্ভবত এটা জানতে চাচ্ছেন যে আমরা যে প্রচলিত আছে কবরস্থানে যাওয়ার পরে সুরাফাতেহা সুরা এখলা সুরাফা আলাক সুরান সুরাইয়াসিন সুরা রহমান দাঁড়িয়ে পড়ে তারপরে দোয়া করা এই সিস্টেমে উনি জানতে চাচ্ছেন আসলে এই পদ্ধতিতে এই সুরাগুলো বা এইভাবে দোয়া করার কোন নিয়ম সহি প্রমাণিত না সুতরাং দোয়া করতে হবে বাবা মার জন্য যেভাবে হোক এবার সালাম জানিয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি মাফ করে আর যদি ওই রকম দোয়া কালাম পড়তে তাহলে তো বাসায় বসেই কোরআন তালাবাদ করে বিভিন্ন সালামের মধ্যে দোয়াটা ইয়াক ফির আল্লাহম আল্লাহ আমাদেরকে মাফ করুন তোমাদেরকে মাফ করুন জি আর মোতারমের পরের প্রশ্নটি করেছেন আমাদের এক বোন যে ছেলেরা কত বছর পর্যন্ত তার মায়ের সাথে থাকতে পারে আলাদা করে দিতে জি আর শেষে যে প্রশ্নটি করেছেন সেটা হলো তিনি যেকোনো ভাবে তার আত্মীয়ের মাধ্যমে তিনি সম্পদ পেয়েছেন বিশ বছর যাবৎ তিনি বিয়ে বিবাহিত জীবন পালন করছেন কিন্তু তার কোনো সন্তান নেই এখন সন্তান না থাকলে স্বাভাবিক ভাবে সম্পদের বটারা যেটা হয় সেক্ষেত্রে এখন তিনি যদি সম্পত্তিকে সেভাবে তাদেরকে না দিয়ে দেন তাহলে তার কোনো অন্যায় হবে কি না কোনো অন্যায় নেই বরং তিনি যতদিন থাকবেন ততদিন তিনি ভোগ করবেন তিনি মারা গেলে শরীর সম্ম অনুযায়ী যে যেভাবে জীবদ্দশায় কাউকে দিতে হবে তিনি বাধ্য নন জি ধন্যবাদ মোহতারাম আমরা বেশ চমৎকার কিছু প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে সংক্ষিপ্ত পরিসরে সুন্দরভাবে আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ পাক আপনাকে নেখায়াত দান করুন এবং আপনি আমাদেরকে এরকম প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দলিল ভিত্তিক এবং গঠনমূলকভাবে আমাদেরকে বলেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে আর আমাদের হাতে সময় নেই তবে একটি প্রশ্ন আমাদের অপেক্ষা করছে আমরা এই প্রশ্নটি নিয়ে সংক্ষেপে উত্তর দিয়ে আমরা বিদায় নিব জি দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জি দর্শক শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন

যদি আর কোনো ইমাম না থাকে এবং তিনি কেরাত ভালো বলেন তাহলে পড়তে পারবে তার এখন ব্যাপার আমরা অনেকে ফতুয়া দিই যে দাঁড়িয়ে কাটা মানুষের পিছনে নামাজ হবে না কিন্তু পিছনে যারা নামাজ পড়তেছেন তাদেরও দাড়ি নেই এক দুই নম্বর কথা তাদের কেরাত শুদ্ধ না এই অবস্থার মধ্যে দাড়ি নাই তার যদি কেরাত শুদ্ধ তাহলে তো তার নামাজ হয়ে যাবে এবং তার ইমামতি শুদ্ধ হয়ে যাবে এবং এই অজুহাতে যে তার দাড়ি নেই জামাত থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না জি ধন্যবাদ মোতারাম আমাদের বিদায় নিতে হচ্ছে আপনাকে অনেক অনেক মোবারক ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা প্রশ্ন করেছেন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আপনাদের অবদান আমরা সবসময় স্মরণ করব ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা যেই খেদমতে আমরা নিয়োজিত আছি এই খেদ মতটি যেন চালিয়ে যেতে পারি এবং এর মাধ্যমে যেন বাংলাদেশের মানুষ ইসলাম এবং ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে আল্লাহ আমাদের সেই তফিক দান করেন প্রিয় দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার